আগুনে মানুষ পোড়ানো কোনো রাজনৈতিক আন্দোলন নয়, পুরোপুরি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেন, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে রেল বন্ধে উদ্যোগ নিয়েছিল বিএনপি, তবে লাভ লোকসানের হিসেবের চেয়ে মানুষের সেবাই আওয়ামী লীগ সরকারের কাছে মুখ্য বলে জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বাংলাদেশে রেলের যাত্রা শুরু হয়েছিল 1862 সালে। ব্রিটিশ কোম্পানির রেলযাত্রা অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। 550 কোচ এবং 250-র বেশি লোকোমোটিভ চষে বেড়াচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার রেল উন্নয়নে যুক্ত হয়েছে 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ লোকোমোটিভ। একটি ব্রডগেজ ও একটি মিটার গেজ কোচে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। গণভবন থেকে সিগন্যাল ফ্ল্যাগ হাতে নিয়ে বাঁশি বাজিয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় রেল খাতে যাত্রাপথে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন অলাভজনক আখ্যা দিয়ে রেল বন্ধে 75 পরবর্তী সরকারের উদ্যোগের। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই রেল বন্ধ করার সিদ্ধান্ত হয়। আমাদের বিআরটিসি বন্ধ করার পরিকল্পনা, রেল বন্ধ করার পরিকল্পনা, এসবগুলি কিন্তু পরামর্শ দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক এবং গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলের 10,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষ এবং রেল খাতের ক্ষতির জন্য বিএনপিকে দায়ী করেন সরকার প্রধান। যখন আমরা নতুন নতুন কোচ কিনলাম, আমরা নতুন নতুন লোকোমোটিভ কিনলাম, ইঞ্জিন কিনলাম, সেই সময় বিএনপি শুরু করলো অগ্নিসন্ত্রাস। এবং সবথেকে দুঃখজনক এই যে নতুন রেলগুলি যাত্রী নিয়ে যাচ্ছে, রেল লাইন, রেল কোচ, রেল ইঞ্জিন বিএনপি পুড়িয়ে দিয়েছিল, এটা নাকি তাদের আন্দোলন। আমি জানি না মানুষকে পুড়িয়ে মারা এটা কোন ধরনের আন্দোলন, এটা তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। জলবায়ু অভিঘাতে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেল সংযোগের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর সাথে রেল লাইন সংযোগ করে যেমন ভাঙ্গার থেকে আমরা একেবারে যশোর পর্যন্ত ফরিদপুর হয়ে সে রেল সংযোগ করে দিচ্ছি, যা যশোর থেকে খুলনা হয়ে একেবারে বাংলা পোর্ট পর্যন্ত এই রেল লাইন সংযোগ স্থাপন হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা সচল হলে অর্থনৈতিক সমৃদ্ধি দ্রুত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।